বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস আশা করি আল্লাহর ও অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের পাঠ হচ্ছে সার্বজনীন গেট এবং বিশেষ গেট আমরা আজকে সার্বজনীন গেট ও বিশেষ গেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সার্বজনীন গেট দুই প্রকার নরগেট এবং নেন গেট এখানে নর্গেটের চিত্রটা তোমরা খুব ভালো করে খেয়াল করো প্রথম অংশে যে চিত্রটা আঁকা হয়েছে সেটা হচ্ছে অর্গেট এবং এর সাথে যে গেট সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে নর্থ গেট এবং এই দুই গেটের সমন্নেই তৈরি করা হয়েছে নরগেট আমরা যদি এই চিত্রের সাথে মিলিয়ে সংখ্যাটা একটু দেখে নেই তাহলে দেখা যাবে যে গেটের আউটপুটকে অর্থাৎ এখানে চিত্রের মধ্যে অর্গেটে যে ইনপুট নেওয়া হয় যে এ এবং বি এর আউটপুট হচ্ছে এ প্লাস বি আমরা এই আউটপুটকে যদি গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে যে ফলাফল বা আউটপুট পাওয়া যাবে সেটাই হচ্ছে গেট তোমাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে গেটের নামগুলো আলাদা করে লিখে নিয়েছি তোমরা চাইলে এই সংজ্ঞাটা এভাবেও বলতে পারো যে অর গেট এবং নর্থ গেটের সমন্বয়ে যে গেইট তৈরি করা হয় সেটাই হচ্ছে নর্থ গেট আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তোমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করো এখানে প্রথম অংশে যে চিত্রটা আঁকা হয়েছে সেটা হচ্ছে এন গেট এবং এর সাথে যে গেট সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে নর্থ গেট এই দুই গেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে নেন গেট আমরা এখন এই গেইটের সাথে মিলিয়ে সংজ্ঞাটা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করি এন গেইটের আউটপুটকে অর্থাৎ আমরা এই চিত্রের বেলায় যে ইনপুট নিয়েছি এ এবং বি এর আউটপুট হচ্ছে এডট বি আমরা জানি এন গেট হচ্ছে গুণনের কাজ করে এর আউটপুটকে যদি আমরা নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে যে ফলাফল বা আউটপুট পাবো সেটাই হচ্ছে ন্যান গেট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আবারও সহজ করে বোঝানোর জন্য এখানে গেইটের নামগুলো আলাদা করে লিখে দিয়েছি যাদের কাছে মনে হবে গেইটের সংজ্ঞাটা কঠিন কিন্তু এই লেখাটার পর তোমরা যদি মনোযোগ দাও তাহলে দেখবে সংজ্ঞাটা তোমাদের কাছে বুঝতে কোনো সমস্যা হবে না এখানে দেয়া আছে এন গেইট এবং নট গেইট এই দুই গেটের সমন্বয়ে যে সংজ্ঞাটা সেটাই হচ্ছে নেন গেট অর্থাৎ তোমরা চাইলে এভাবে বলতে পারো এন গেট এবং নর্থ গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় সেটাই হচ্ছে নেন গেট এখন আমরা জানবো বিশেষ গেটগুলো কি। বিশেষ গেটগুলো হচ্ছে এক্সোর গেট এবং এক্স নর গেট এক্সক্লুসিভ ওর গেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই একসোর গেট এই গেটের সাহায্যে একটি বিশেষ ধরনের কাজ করা হয় বাইনারি যোগ এবং দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয় একজোর গেটের আউটপুট বা ফলাফল প্রকাশের জন্য অপারেটর হিসেবে এই একজোর ব্যবহার করা হয় এখানে ইনপুট নেওয়া হয়েছে এ এবং বি এবং এর আউটপুট হচ্ছে এ এক্সোট বি এবং এর সূত্রটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট আমরা এখন জানব এক্স নোর গেট কি এক্স নোর গেট হচ্ছে এক্স জোর গেটের বিপরীত রূপ অর্থাৎ এক্স জোর গেটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে এক্স নর গেইটের আউটপুট পাওয়া যায় এখানে ইনপুট নেওয়া হয়েছে এ এবং বি এবং এর আউটপুট হচ্ছে এ এক্সোর বি ওল এবং এর সূত্রটা হচ্ছে এ নট ডট নট প্লাস এ বি আজকে যে গেটগুলো পড়ানো হয়েছে তোমরা সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ